হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমাদের এখানে কুরবানি ঈদ, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে। আর এখন হচ্ছে প্রায় 8টা এখনও বাজেনি, 7:30 বেজে গিয়েছে, আমরা হচ্ছে এখন একটু বাহিরে যাচ্ছি। আর আজকে বিকেলে হচ্ছে জু পার্কে যাওয়ার কথা ছিল, এখানে হচ্ছে একটা চিড়িয়াখানা আছে, তো ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু মিহির বাবা ঘুমানোর পরে সে আর উঠেনি, একদম সন্ধ্যার পরে উঠেছে, যার কারণে আজকে আর যেতে পারিনি, অন্য এক সময় হয়তো বা যেতে পারবো। তো এখন হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর কোথাও তো যাওয়ার চেষ্টা করলেও কিন্তু যাওয়া যাবে না, সেজন্য হচ্ছে আমরা এখন একটা মার্কেটে যাব। তো ওখানে হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে একটু রাইডারে চড়াবো এই আর কি। তো চলুন তাহলে, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা এখন চলে আসলাম মাসকাট মলে, আর এই মলটা কিন্তু আমি আপনাদেরকে আরও একবার দেখিয়েছিলাম। সম্ভবত এখানে প্রচুর মানুষ এসেছে ঈদ উপলক্ষে, কারণ হচ্ছে গাড়ি পার্কিং পাওয়া যাচ্ছিল না, সেজন্য আইডিয়া করতে পারছি প্রচুর মানুষ হয়েছে ভিতরে। ভিতরে গেলে বোঝা যাবে কেমন মানুষ হয়েছে এখানে। মার্কেটে কি পরিমাণ মানুষ হয়েছে সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। প্রচুর মানুষ হয়েছে ঈদ উপলক্ষে। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এত মানুষ ছিল না, ঈদে মনে হয় অর্ধেক মানুষই এই মলটাতে চলে আসলো। আর এই মলটা কিন্তু বিশাল বড়, প্রচুর মানুষ হয়েছে। তো আমরা হচ্ছে কোনোখানেই যাচ্ছি না, শুধু আমরা একদম উপরে চলে যাচ্ছি রাইডারে চড়ানোর জন্য বাচ্চাদেরকে। এখন হচ্ছে মিহির বাবা টিকিট নিচ্ছে। আমরা যখন আগের বারে এসেছিলাম, মিহিকে যখন রাইডারে চড়িয়েছিলাম, তখন কিন্তু এত মানুষ ছিল না, এখন কিন্তু প্রচুর মানুষ। আর এই মার্কেটের রাইডারের সাইডটাও কিন্তু বিশাল বড়। আমাদের হচ্ছে চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু মিহির বাবার মিহি ঘুমানোর কারণে আমাদের চিড়িয়াখানা ঘোরা মিস হয়ে গেল। অবশ্য আমি আরও দুইবার গিয়েছিলাম চিড়িয়াখানায়, মানে এই যে প্রথমবার যাব তা কিন্তু না, এর আগেও গিয়েছিলাম, তখন কিন্তু জুহি আর হচ্ছে মিহি ছোট ছিল। তো এখন ভাবলাম ওরা যেহেতু একটু বড় হয়েছে, আর এখন প্রায় ওরা সব কিছুই চিনে অ্যানিমেলস, তো দেখলে হয়তো বা ওদের কাছে আরও বেশি ভালো লাগবে। তো দেখা যাক, সামনের সপ্তাহে হয়তো বা যেতে পারবো, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে কিংবা সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো বা আগামী সপ্তাহে যেতে পারি চিড়িয়াখানায়। আর আরব দেশে চিড়িয়াখানা কেমন সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন।
এই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু এত বেশি ওখানে আওয়াজ ছিল, মিউজিক ছিল, গান ছিল, যার কারণে আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে মিউজিক থাকার কারণে এটা কিন্তু ইউটিউবে কপিরাইট আসতে পারে, যার কারণে আমার ভয়েসটা কেটে দিতে হলো। আর এখানে হচ্ছে জুহি আর হচ্ছে মিহি গেমস খেলছে, এই খেলাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু মিহির বাবার সাথে আরও কয়েকবার খেলেছিলাম, তো আমি সবসময় হেরে যাই মিহির বাবার কাছে। মিহি বলছে ও ট্রেনে চড়বে, কিন্তু জুহি রাজি হচ্ছে না ট্রেনে চড়ার জন্য, জুহির নাকি অনেক বেশি ভয় লাগে, তো মিহি তো একা চড়তে পারবে না। তো মিহির বাবা আমাকে বললো তুমি মিহির সাথে যাও, তুমিও একসাথে চড়ো। তো আমি হচ্ছে এখন মিহির সাথে ট্রেনে চড়বো। আমার মেয়েটা কিন্তু প্রচুর সাহসী। এখানে হচ্ছে ব্যাগ রাখতে দিচ্ছে না, যার কারণে মিহির বাবাকে ব্যাগটা দিয়ে দিতে হলো। জুহি কিন্তু ভয় পাচ্ছে ট্রেনে চড়ার জন্য, যার কারণে জুহি আসেনি, যেটা সত্য কথা। আমি কিন্তু প্রচুর ভয় পেয়েছি ট্রেনে চড়ার সময়। মিহিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি মিহির সাথে এসেছি, কিন্তু আমি নিজেই ভয় পাচ্ছি, কিন্তু ভয়ের কোনো ছিটে ফোটাও আমার মেয়ের মুখে নেই। ও কিন্তু খুবই স্বাভাবিক, আরও বলছে আমার কাছে খুবই মজা লাগছে। আমার কিন্তু একটু ভয় লেগেছে যখন স্পিডে যাচ্ছিল ট্রেনটা, খুবই খুবই ভয় লেগেছে আমার কাছে, কিন্তু আমার মেয়ে এখন হচ্ছে জুহি আর হচ্ছে মিহি গেমস খেলছে। ওরা দুইজন প্রায় অনেকগুলো রাইডারে চড়েছে, মোটামুটি সবগুলোতেই চড়া হয়েছে, জাস্ট একটা কি দুইটা বাকি ছিল। এরপরে কয়েকটা গেমও খেলেছে, যেহেতু অন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, শুধু ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম। আমাদের মতো কিন্তু এরকম প্রচুর মানুষ এসেছে এখানে বাচ্চাদেরকে নিয়ে, শুধুমাত্র বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এখন হচ্ছে আমরা কিছু খেতে বসলাম, আর বাচ্চাদের নাকি এখনো চড়া শেষ হয়নি, ওরা আরো কয়েকটাতে চড়বে। তো মিহির বাবা হচ্ছে এখানে কর্ন নিল, তারপরে হচ্ছে জুস নিল।
আর এখানে কিন্তু এত বেশি আওয়াজ, আমার মাথাটা একদম ধরে যাচ্ছে, অলরেডি আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। অতিরিক্ত আওয়াজে কিন্তু আমি থাকতে পারি না, আমার মাথা ব্যথার সমস্যা শুরু হয়ে যায়। এই রাইডারটার নাম সম্ভবত কি হয় সেটা আমি জানি না, কিন্তু এটাতে মিহিয়া জুহি চড়তে চাইল, আর এটাতে হচ্ছে সম্ভবত বড়রাই বেশি চড়ে। তো যেহেতু ওরা চড়তে চাইলো, তো মিহির বাবা বলল যে ওদের সাথে তুমিও যাও, যাতে করে ওরা ভয় না পায়, কান্নাকাটি না করে। তো ওদের সাথে তো আমি গেলাম, কিন্তু হলোটা সম্পূর্ণ উল্টা। এটাতে চড়ার পরে মানে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, মানে আমার মাথাটা এত বেশি ঘোরাচ্ছিল, মাথাটা একদম ধরে গিয়েছিল, আমি মাথা তুলতে পারছিলাম না। আপনারা হয়তো বা মানে ভিডিওর শেষের দিকে দেখবেন, আমি মাথাটা ধরে বসে আছি এখানে, আর এখান থেকে নামার পরে আমি একটা জায়গায় গিয়ে প্রায় আধা ঘন্টা মতো মাথাটা ফেলে বসেছিলাম। আমি কোনো মতে মাথা তুলতে পারছিলাম না, এত বেশি মাথাটা ঘোরাচ্ছে আমার, মানে কি বলবো, ইচ্ছে করছিল মাথাটা কেটে ফেলে দিই এরকম। তো আপনারা হয়তো বা এখন একটু লক্ষ্য করছেন যে আমি মাথাটা একদম শক্ত করে একদম দাঁড় করিয়ে রেখেছি, মানে এখন থেকে আমার খারাপ লাগা শুরু হয়ে যায়। আর আমি বলতেও পারছিলাম না যে আমার খুবই খারাপ লাগছে, আমার মাথাটা ধরে গিয়েছে, আমি কিন্তু এটা বলতেও পারছিলাম না, কারণ এত বেশি আওয়াজ। আর আমাকে দেখে মিহিয়ার যুগে শুধু হাসছে, তো বলছে যে আম্মু কান্না করছে, আম্মু কান্না করছে। আসলে আমি কান্না করছিলাম না, আমার তখন খুবই খারাপ লাগছিল, আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমার মানে মাথাটা আমি নড়াচড়া করছি না এরকম, মানে আমার খুবই খারাপ লাগছিল তখন। আসলে বলা যায় না মানুষকে কখন কি হবে, কিন্তু এটাতে সম্ভবত সবাই চড়ে থাকে, কিন্তু আমার কেন এরকম হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না, নাকি ঘুম কম হওয়াতে এটা হলো, মানে কী কারণে এটা হলো আমি বুঝতে পারছিলাম না। তো ওখান থেকে বাসায় এসে হচ্ছে প্রায় আমি 2 থেকে 3 ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরও আমার মাথা ধরাটা যায়নি, খুবই খুবই খারাপ লেগেছে, যেটা কিনা বলার মতো না। আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন যে আমি ওখানে প্রায় অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম। আসলে মানুষের সুস্থতাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত। এখানে চড়ার পরে যে আমার এতটাই খারাপ লাগবে আমি বুঝতে পারিনি। তো ওখানে হচ্ছে এখান থেকে নামার পরে আমি আধা ঘন্টা একটা জায়গায় বসার পরে এরপর আমি বাসায় চলে আসি। প্রচুর খারাপ লেগেছে আমার কাছে এখানে চড়ার পরে, আর মিহিয়া জুহি কিন্তু মোটেও ওরা ভয় পায়নি। আমি কিন্তু মাথাটা সোজা করে রাখতে পারছিলাম না, এত বেশি খারাপ লাগছিল আমার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ এরপরে কিন্তু আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমার মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি সেজন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য।